মাদারীপুরে পুলিশের চাকরিতে নিয়োগের জন্য কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এই অভিযোগে পুলিশ সুপার দেহরক্ষী সহ চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনা জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বেলাল রিজভীর তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন হাসান কামরুল। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য মাদারীপুরে অন্তত 90 জনের কাছ থেকে 72 লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে খোদ পুলিশের বিরুদ্ধে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতর থেকে একটি অভিযান পরিচালনা করা হয় গেল সোমবার। ওই অভিযানে জেলা পুলিশ সুপারের দেহরক্ষী নুরুজ্জামান সুমনকে হাতে নাতে আটক করা হয়। এছাড়া পুলিশ লাইন্স মেসের ম্যানেজার জাহিদ হোসেন, টিএসআই গোলাম রহমান ও স্বাস্থ্য সহকারী পিয়াসবালার কাছ থেকেও টাকা উদ্ধার করা হয়। মেস ম্যানেজার তাকে দুই দফায় তার কাছ থেকে নাকি পাওয়া গেছে কিছু, পিয়াসের কাছ থেকে কিছু পাওয়া গেছে, তারপরে সুমন কিছু টাকা রেখেছিল যে গোলাম রহমানের বাসায়, গোলাম রহমান আবার তখন বাসায় ছিল না, সে এইটা আবার তখন উদ্ধার করেছে। জড়িত চারজনের মধ্যে দুজনকে পুলিশ হেডকোয়ার্টারে নজরদারিতে রাখা হয়েছে, বাকি দুজনকে বদলি করা হয়েছে অন্যত্র। এই ঘটনায় তোলপাড় মাদারীপুর দোষীদের শাস্তি দাবি করেছেন পৌর মেয়র খালিদ হোসেন। এই বাহিনীর দ্বারা মানুষ শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, তাদের দ্বারা এই কাজটি হয় এবং এই ধরনের নিয়োগের বিষয় সারা বাংলাদেশে এটি নিয়ে আসলে যেভাবে তোলপাড় হচ্ছে, আমি মনে করি এটা ন্যায়সঙ্গতভাবে তদন্ত হয়ে এটা যথাযথ কর্তৃপক্ষ এবং যারা এটির সাথে জড়িত তাদের বিচার হওয়া দরকার। জড়িতদের সঠিক বিচার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটবে বলে দাবি মাদারীপুরের সচেতন নাগরিকদের। পুলিশ সুপার মহোদয়ের দেহরক্ষীর কাছে যেই ইটা পাওয়া গেছে এটা সেই দায়ভার এড়াতে পারবে না, এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলতে চাচ্ছি যদি পুলিশ সুপার মহোদয় মাদারীপুরে থাকে, বহাল থাকে, সে থাকা অবস্থায় এটার সুষ্ঠু বিচার হবে না। গেল 22 জন পুলিশ কনস্টেবল পদে 54 জনের শারীরিক পরীক্ষা হয় মাদারীপুরে, সেখান থেকে 23 জন নির্বাচিত হন লিখিত পরীক্ষার জন্য। হাসান কামরুল, নিউজ 24।